যে ক্ষেত্রে মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হইয়া গেলে কোন আলিমের ওই অধিকার তাকে না দ্বিমত করার, এমন ক্ষেত্রে দ্বিমত করেছেন আমাদের বর্তমান যুগের একজন ডাক্তার, যে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরোধিতা করার দ্বিমত করার অধিকার আলিমেরই নাই, সেই সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করেছেন একজন ডাক্তার। এই ডাক্তার সাহেবের নাম ডাক্তার জাকির নায়েক। ডাক্তার জাকির নায়েক সাইল মজাবের বিরুদ্ধে বিষুদ্ধার করতে গিয়া বলেন, বর্তমান দুনিয়ার একদল মুসলমান নিজেদেরকে হানাফি বলে পরিচয় দেয়, একদল মুসলমান নিজেদেরকে শাফেঈ বলে পরিচয় দেয়, একদল মুসলমান নিজেদেরকে মালিকি বলে পরিচয় দেয়, একদল মুসলমান নিজেদেরকে হাম্বলি বলে পরিচয় দেয়। এই বলে ডাক্তার জাকির নায়েক বলেন, আমি জিজ্ঞাসা করি, আমাদের নবী হানাফি ছিলেন না শাফেঈ ছিলেন? আমাদের নবী মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? তিনি তো হানাফিও ছিলেন না শাফিও ছিলেন না, তিনি তো মালিকিও ছিলেন না হাম্বলিও ছিলেন না, তিনি তো শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। কাজেই নবী যেভাবে শুধুমাত্র মুসলমান ছিলেন, হানাফি শাফি ছিলেন না, তেমনিভাবে নবীর সমস্ত উম্মতকেও শুধুমাত্র মুসলমান হতে হবে, হানাফি শাফি হওয়া যাবে না। এই যে বক্তৃতারা দিল, মুস্তাহিদ ইমামগণের ইজমার পক্ষে দিল, মুস্তাহিদ ইমামগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের পক্ষে দিল না বিরুদ্ধে দিল? যে ঐক্যবদ্ধ সিদ্ধান্তের বিরোধিতা করবে দূরের কথা, দ্বিমত করার অধিকার পর্যন্ত যুগশ্রেষ্ঠ আলেমগণের নাই, সেই ব্যাপারে ডাক্তার জাকির নায়েক শুধু বিরোধিতা করলো না, বিরুদ্ধে বিশুদ্ধার করল। এই জন্য আমাদের এই ডাক্তার জাকির নায়েক সাহেবের বক্তৃতার বিশ্লেষণ বুঝতে হবে, ডাক্তার জাকির নায়েক সাহেবের বক্তৃতার বিশ্লেষণ বুঝতে হবে। তার বক্তৃতার প্রথম অংশই হলো যে আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন, আমাদের নবী মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন। আমি জবাব দেওয়ার আগে বলতে চাই, তোমার প্রশ্নের জবাব আমি দেব, আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন না মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন, এই প্রশ্নের জবাব আমি দেব। এর আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, আমাদের নবী সাহাবি ছিলেন না তাবিই ছিলেন, তাবি ছিলেন না তাবে তাবিই ছিলেন, আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। ডাক্তার সাহেব এখানে নাই, কাজেই ডাক্তার সাহেবের পক্ষ থেকে আপনারা যারা উপস্থিত আছেন আপনারাই একটু বলেন, আপনাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন? আপনাদের নবী মুয়াজ্জিন ছিলেন, মুক্তাদি ছিলেন, সাহাবি ছিলেন, তাবি ছিলেন? তাইলে নবী যদি হানাফি না হওয়ার কারণে, নবীর কোনো উম্মত হানাফি হতে পারে না, নবী শাফি না হওয়ার কারণে, যদি নবীর কোনো উম্মত শাফি হতে পারে না, নবী মালিকি না হওয়ার কারণে, যদি নবীর কোনো উম্মত মালিকি হতে পারে না, নবী হাম্বলি না হওয়ার কারণে, যদি নবীর কোনো উম্মত হাম্বলি হতে পারে না, তাহলে নবী মুয়াজ্জিন না হওয়ার কারণে কোনো উম্মত তো মুয়াজ্জিন হতে পারবে না, নবী মুক্তাদি না হওয়ার কারণে কোনো উম্মত তো মুক্তাদি হতে পারবে না, নবী সাহাবি না হওয়ার কারণে কোনো উম্মত তো সাহাবি হতে পারবে না, নবী তাবেঈ না হওয়ার কারণে কোনো উম্মত তো তাবি হতে পারবে না। কাজেই তোমার প্রশ্নের জবাব দিব আমি পরে, আগে আমার প্রশ্নের জবাব দাও। পরিস্থিতিটা কেমন দাঁড়াইলো যে বুঝবার লাগি আপনারা আর একটা কিচ্ছা কই, কিচ্ছা তো কিচ্ছাও হই, দুই দুষ্ট এ আসিল বন্ধুত্ব না, বদ্রলোকে আর দুষ্ট এ বন্ধুত্ব, দুষ্ট এ বন্ধুত্ব, বদ্রলোকে বদ্রলোকে বন্ধুত্ব, দুই দুষ্ট এ আসিল বন্ধুত্ব, এক দুষ্ট বন্ধু আর এক দুষ্ট বন্ধুরে লজ্জা দিবার লাগি কয়, এই বন্ধু তুই বলতে পারস শিয়ালে কেমনে দেখে, এই প্রশ্ন কেন করলো? ওই দ্বিতীয় বন্ধুয়ে তার মধ্যে উচ্চারণ করবো শিয়ালের ডাক, আর কইব তরে দিয়ে শিয়ালের ডাক দেখাইছি, এইভাবে লজ্জা দিবার লাগি। প্রথম দুষ্ট বন্ধু দ্বিতীয় দুষ্ট বন্ধুরে কয়, তুই বলতে পারবি শিয়ালে কেমনে দেখে, হে দেখছে আমারে তো ঠকাইবার লাগে, এনে প্রশ্ন করলো আমার মধ্যে শিয়ালের ডাক বাইর করবার লাগি, রাত্রে মজা শিখাইতাম, কয় আমি শিয়ালে কেমনে রাখে কইমু পরে, তুই আগে আমার একটা কথার জবাব দে। বলে কি? বলে বাংলা একটা কথা কয়, ওইলে ওইল না ওইলে কি হইল, এটার উর্দু কি দেখো? ওইলে ওইল না ওইলে কি হইল, এটার উর্দু কি দেখো? ওহন হৃদয় কয়, ওইলে ওইল না ওইলে কি হইল, এটার উর্দু হইল হুয়া তো হুয়া না হুয়া তো কিয়া হুয়া, কয়ে আলে এমনি দেখে।
নিজের মুখে জবাব দেওয়ার লাগলো না দুষ্টের মুখে জবাব বাইর করে দিল, নিজের মুখে জবাব দেওয়ার লাগলো না দুষ্টের মুখে জবাব বাইর করে দিল। ঠিক তেমনি ভাবে ডাক্তার জাকির নায়েক সাহেব, আমরা যারা হানাফি মজাব মতো ইসলামের বিধান পালন করি, আমরা যারা শাফি মজাব মতো ইসলামের বিধান পালন করি, আমরা যারা মালিকি মজাব মতো ইসলামের বিধান পালন করি, আমরা যারা হাম্বলি মজাব মতো ইসলামের বিধান পালন করি, আমাদেরকে প্রশ্ন করে বসেছেন, বলুন মুহাম্মদ আমাদের নবী হানাফি ছিলেন না শাফি ছিলেন, মালিকি ছিলেন না হাম্বলি ছিলেন? আমি বলতে চাই, একটু পরে জবাব দেব, আগে আপনি বলুন আমাদের নবী মুয়াজ্জিন ছিলেন না মুক্তাদি ছিলেন, আমাদের নবী সাহাবি ছিলেন না বা তাবি ছিলেন? আমার প্রশ্নের যেই জবাব, তোমার প্রশ্নের সেই জবাব। এবার আপনারা বলুন, তিনি এখানে নাই, তার পক্ষ থেকে আপনারা বলুন, আমাদের নবী সাহাবি ছিলেন, আমাদের নবী তাবি ছিলেন, এই কারণে এই নবীর কোনো উম্মত সাহাবি হতে পারবে না? এটা যুক্তি না কুযুক্তি? এটা ইসলামী কথা না ইসলাম বিদ্বেষী কথা? নবী সাহাবি ছিলেন না, কিন্তু নবীর একদল উম্মত সাহাবা আছে। নবী তাবেই ছিলেন না, নবীর একদল উম্মত আছে তাবেইন। নবী তাবে তাবেইন ছিলেন না, কিন্তু নবীর একদল উম্মত আছে তাবে তাবেইন। নবী মুয়াজ্জিন ছিলেন না, কিন্তু নবীর একদল উম্মত আছে মুয়াজ্জিন। নবী মুক্তাদি ছিলেন না, কিন্তু নবীর একদল উম্মত আছে মুক্তাদি। কাজেই তোমার যুক্তি খাটছে না যুক্তি বেখাপ্পা, যুক্তি খাটলো না যুক্তি বেখাপ্পা, বেখাপ্পা যুক্তির আর একটা কিচ্ছা কই শুনুন। কঠিন যখন বিষয় যখন কঠিন, ফাঁকে ফাঁকে চাটনি না দিলে গিলন যাইতো না। এক মাস্টার আছিল পাগল, কেমন মাস্টার পাগল? কি মানে, সে নিজের ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছায়? যে পাগল হওয়াটা কি তার দোষ? দোষ না, এটা তার ভাগ্য। তদ্দি মাস্টার আছিল পাগল, ক্লাসও গেছে ছাত্ররে ভরাইতো, গিয়াস প্রশ্ন করে বসে, এই ছাত্রর দল, আমার বাড়ির থেকে তোদের স্কুল ঘরটা যদি 5 মাইল দূর হয় তাহলে আমার বয়স কত? আমার বাড়ির থেকে তোদের স্কুল ঘরটা যদি 5 মাইল দূর হয় তাহলে আমার বয়স কত বলতে পারবে? ছাত্রদের মধ্যে ছাত্র আসিল একটা ভারী দুষ্ট, ছাত্র আসিল একটা ভারী দুষ্ট। এখন আমি বলতে পারবো স্যার? তো বলতো, কয় আমার আপনার বাড়ির থেকে আমাদের স্কুল ঘরটা যদি 5 মাইল দূর হয় তাহলে আপনার বয়স 40 বছর। কয় তুই কেমনে বুঝলে? কয় আমার একটা বাই আছে আধা ভাগল, এর বয়স 20 বছর। আধা ভাগলের বয়স যদি 20 বছর হয় তো আপনার বয়স অবশ্যই 40 বছর। টের ভাইছে নি কিতাব আনাইছে না? আপনারাও টের ভাইছেন না? আধা ভাগলের বয়স যদি 20 বছর হয় তাহলে পুরা ভাগলের বয়স? ওই হ্যাঁ, বুড়াইয়া কইছে, কয় আধা ভাগলের বয়স যদি 20 বছর হয় তা আপনার বয়স নিশ্চয়ই 40 বছর। তৎক্ষণে মাস্টার টের ভাইছে তারে কিতাব আনাইছে। টের ভাইয়া কয়, তোর আধা ভাগল ভাইয়ার সাথে আমার 40 বছর বয়সের সম্পর্ক কি? কয় আমাদের বাড়ির দূরত্ব থেকে স্কুলের দূরত্বের যেই সম্পর্ক, আমার আধা ভাগল ভাইয়ের আর আমার 40 বছর বয়সে সেই সম্পর্ক। এটা খাটা যুক্তি না বেখাপ্পা যুক্তি? ঠিক তেমনি ভাবে এই ডাক্তার জাকির নায়েক সাহেবের এই যুক্তি বেখাপ্পা যুক্তি। নবী হানাফি না হওয়ার কারণে, নবীর কোনো উম্মত যদি হানাফি না হতে পারে, নবী শাফিঈ না হওয়ার কারণে, নবীর কোনো উম্মত যদি শাফিঈ না হতে পারে, নবী মালিকি না হওয়ার কারণে, নবীর কোনো উম্মত যদি মালিকি না হতে পারে, নবী হাম্বলি না হওয়ার কারণে, নবীর কোনো উম্মত যদি হাম্বলি না হতে পারে, তাহলে নবী সাহাবি না হওয়ার কারণে কোনো উম্মত তো সাহাবি হতে পারে না তোমার যুক্তি মতো। নবী তাবেঈ না হওয়ার কারণে কোনো উম্মত তো তাবেঈ হতে পারে না তোমার যুক্তি মতো। নবী মুয়াজ্জিন না হওয়ার কারণে কোনো উম্মত তো মুয়াজ্জিন হতে পারে না তোমার যুক্তি মতো। নবী মুক্তাদি না হওয়ার কারণে কোনো উম্মত তো মুক্তাদি হতে পারে না তোমার যুক্তি মতো। কাজেই তোমার যুক্তি আর ওই মাস্টারের যুক্তি এখনো বেশ কম নাই। তার বক্তৃতার দ্বিতীয় অংশ, আমাদের নবী যেহেতু হানাফিও ছিলেন না শাফিও ছিলেন না মালিকিও ছিলেন না হাম্বলিও ছিলেন না, কাজে এই নবীর কোনো উম্মত হানাফি শাফি মালিকি হাম্বলি হতে পারে না। আমাদের নবী শুধুমাত্র একজন মুসলমান ছিলেন। আমাদের নবী শুধু একজন মুসলমান ছিলেন যদি হইয়া থাকে তাহলে খাতামুন নবীন কে ছিল, শাফিউল মুজনিবিন কে ছিল, রহমতুল্লিল আলামিন কে ছিল বলুন আপনারা? আমাদের নবীর আসল পরিচয় শুধুমাত্র একজন মুসলমান? আমাদের নবীর আসল পরিচয়
শুধুমাত্র একজন মুসলমান না, খাতামুন নবীন, শাফিউল মুযনিবিন, রহমাতুল্লিল আলামিন আমাদের নবীর আসল পরিচয়। তাহলে কত বড় অপমান করলো নবীর এ পর্যন্ত, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিই শুনে। একজন ইঞ্জিনিয়ার প্রাইমারি স্কুল পাস, হাই স্কুল পাস, কলেজ পাস না ভার্সিটি পাস, ভার্সিটি পাস, এই ভার্সিটি পাস একজন ইঞ্জিনিয়ারের প্রশংসা করতে গিয়া যদি বলে তিনি ভালো এবিসিটি জানে, প্রশংসা হবে না অপমান? কেন অপমান? এবিসিটি জানে না? আপনারা বলুন, এবিসিটি জানে না, বালা জানে না, তো বালা এবিসিটি জানে, অপমান কেন? বলে এটা ইঞ্জিনিয়ারের প্রশংসা নয়, এটা পাঠশালা স্কুলের ছাত্রর প্রশংসা। ঠিক তেমনি ভাবে শুধুমাত্র মুসলমান হওয়া নবীর প্রশংসা নয়, উম্মতের প্রশংসা। নবী মুসলমান ঠিক, কিন্তু শুধুমাত্র মুসলমান নয়, শুধুমাত্র মুসলমান এটা নবীর গুণ না, যে উম্মতের গুণ, আমাদের নবীর গুণ সমস্ত নবী রসুলগণের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত উলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ, সমস্ত ফিরিস্তাগণের চেয়ে শ্রেষ্ঠ, আরশ কুরসি লৌহ কলমের চেয়ে আমাদের নবীর রওজা শরীফের ধুলার মর্যাদা শ্রেষ্ঠ। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, নিশ্চয়ই আল্লাহ আমাকে সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাহলে আমাদের নবীর মর্যাদা শুধুমাত্র মুসলমান না, সৃষ্টির শ্রেষ্ঠ। আবারও সাব্যস্ত হইল ডাক্তার জাকির নায়েক সাহেবের যুক্তি নয় কুযুক্তি। ডাক্তার জাকির নায়েক সাহেবের যুক্তিটা যুক্তি না কুযুক্তি? কুযুক্তি। তার তিন নম্বর বক্তব্যের তিন নম্বর অংশ হইল, নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। নবী হানাফি ছিলেন না, উম্মত হানাফি হতে পারবে না। নবী শাফিঈ ছিলেন না, উম্মত শাফিঈ হতে পারবে না। নবী মালিকি ছিলেন না, উম্মত মালিকি হতে পারবে না। নবী হাম্বলি ছিলেন না, উম্মত হাম্বলি হতে পারবেন না। বরং নবী শুধুমাত্র মুসলমান ছিলেন, এই জন্য উম্মতকে শুধুমাত্র মুসলমান হতে হবে। এই এই কথাটা বলার জন্য বলে, নবী যা ছিলেন উম্মতকে তাই হতে হবে। নবী খাতামুন নবীন ছিলেন, যে উম্মতে বলবে আমিও খাতামুন নবীন, কাফির হওয়ার বাকি থাকবে না এক ফুল। নবী রহমতুল্লিল আলামিন ছিলেন, কোন উম্মতে যদি কয় আমিও রহমতুল্লিল আলামিন, কাফের হওয়ার বাকি থাকবে না এক ইঞ্চিও। সুতরাং ডাক্তার জাকির নায়েক সাহেব চার মাজাবের বিরুদ্ধে বিশুদ্ধার করতে গিয়া যত কুযুক্তি দাঁড় করলেন, দাঁড় করালেন, এই সমস্ত কুযুক্তিগুলি খাপকাওয়া কুযুক্তি না বেখাপ্পা। এই সমাজের মুসলমান এত বোকা নয়, এই সমাজের মুসলমান এত ব্যাকল নয় যে এইরকম ওই মাতাল মাস্টারের মতো বেখাপ্পা যুক্তি মেনে নেবে। এবার আমি আমার মূল কথার দিকে ফিরে যাই, আরে আরেক প্রশ্নের জন্য বাকি রয়েছে। নবী হানাফি ছিলেন না, শাফিঈ ছিলেন না, মালিকি ছিলেন না, হাম্বলি ছিলেন না, তাহলে আমরা কেন হানাফি শাফিঈ মালিকি হাম্বলি হব? এই প্রশ্নের জবাব হইল, নবী যেভাবে সাহাবি ছিলেন না, সাহাবাদের অনুমোদনদাতা ছিলেন, নবী যেভাবে তাবেঈ ছিলেন না, তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন, নবী যেভাবে তাবে তাবেঈ ছিলেন না, তাবে তাবেঈনের অনুমোদনদাতা ছিলেন, নবী যেভাবে মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিনদের অনুমোদনদাতা ছিলেন, নবী যেভাবে মুক্তাদি ছিলেন না, মুক্তাদিদের অনুমোদনদাতা ছিলেন, ঠিক তেমনিভাবে নবী হানাফি ছিলেন না, হানাফিদের অনুমোদনদাতা ছিলেন, নবী মালিক শাফিঈ ছিলেন না, শাফিঈদের অনুমোদনদাতা ছিলেন, নবী মালিকি ছিলেন না, মালিকিদের অনুমোদনদাতা ছিলেন, নবী হাম্বলি ছিলেন না, হাম্বলিদের অনুমোদনদাতা ছিলেন, উম্মতের ইজমার অনুমোদনদাতা ছিলেন। আমি আগেই বলেছি, নবী বলেছেন আমার উম্মতে ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নিবে আমি অগ্রিম অনুমোদন দিয়া গেলাম, সেই সিদ্ধান্তই আল্লাহর কাছে সঠিক সিদ্ধান্ত বলে গণ্য হবে। ঠিক তেমনিভাবে হাদিস শরীফে, বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, মুসলিম শরীফের হাদিসে উল্লেখ আছে, তিরমিজি শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা হাকামাল হাকিম ফাতাহাদা ফাআসাবা ফালাহু আজরানে ওয়া ইজা তাহাদা ফাআখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। যে সমস্ত বিষয় সমাধান বের করতে গিয়া ভিন্ন ভিন্ন সমাধানদাতা ভিন্ন ভিন্ন সমাধান বের করেন, এক একজনের বের করা এক একটা সমাধানের নাম, এক একটা মজহাব।
হযরত আয়েশা একটা সমাধান বের করেছিলেন কিনা সেটা কার মজাব, হযরত ইবনে আব্বাস একটা সমাধান বের করেছিলেন কিনা সেটা ইবনে আব্বাসের মজাব। বলতে পারেন আপনারা মেরাজের রাতে আল্লাহকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর চুকে দেখেছিলেন এটা কার মজাব, এটা আয়েশার মজাব। রসুলকে মেরাজের রাতে আল্লাহর আল্লাহকে রসুল মেরাজের রাতে চর্ম চুকেই দেখেছিলেন এটা কার মজাব। তাহলে ভিন্ন ভিন্ন সমাধান বের করলে এক একটা সমাধানের নাম এক একটা মজহাব। আল্লাহ রসুল অনুমোদন দিয়ে গেছেন যেই ব্যাপারে ভিন্ন ভিন্ন সমাধান দাতা ভিন্ন ভিন্ন সমাধান বের করবে। আল্লাহ রসুল বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস অগ্রিম বলে গেছেন প্রথম সমাধান যিনি বের করেছেন এই সমাধানে অসুয়াব আছে, দ্বিতীয় সমাধান যিনি বের করেছেন সেই সমাধানে অসুয়াব আছে। কাজেই আবু হানিফা যেই সমাধান বের করেছেন বুখারীর হাদিস মতো সেই সমাধান পালনে সওয়াব, ইমাম শাফি যেই সমাধান বের করেছেন বুখারী শরীফের হাদিস মতো সেই সমাধানে সওয়াব, ইমাম মালিক যে সমাধান বের করেছেন সেই সমাধানে সওয়াব, ইমাম আহমদ বিন হাম্বল যে সমাধান বের করেছেন সেই সমাধানে সওয়াব। বুঝে থাকতে বলুন, রসুল হানাফি ছিলেন না, শাফি ছিলেন না, মালিকি ছিলেন না, হাম্বলি ছিলেন না, কিন্তু অনুমোদনদাতা ছিলেন। যেভাবে রসুল মুয়াজ্জিন ছিলেন না, মুয়াজ্জিনদের অনুমোদনদাতা ছিলেন, রসুল মুক্তাদি ছিলেন না, মুক্তাদিদের অনুমোদনদাতা ছিলেন, রসুল সাহাবি ছিলেন না, সাহাবিদের অনুমোদনদাতা ছিলেন, রসুল তাবিঈ ছিলেন না, তাবিঈনের অনুমোদনদাতা ছিলেন, ঠিক তেমনিভাবে রসুল কোনো এক মজহাবের অনুসারী ছিলেন না, সমস্ত মজহাবের অনুমোদনদাতা ছিলেন। গেল ইজমার দ্বিতীয় স্তর, ইজমার প্রথম স্তর সাহাবায়ে কেরামের এই ব্যাপারে কোনো মুস্তাহিদ ইমামের দ্বিমত করার অধিকার নাই। ইজমার দ্বিতীয় স্তর মুস্তাহিদগণের এই ব্যাপারে দুনিয়ার কোনো আলিমের দ্বিমত করার অধিকার নাই। ইজমার তৃতীয় স্তর যুগ শ্রেষ্ঠ আলিমগণের, ইরার উদাহরণ আগেই দিছি আবার দেই। আজানে মাইকের ব্যবহার, একামাতে মাইকের ব্যবহার, নমাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ এই প্রশ্নের জবাব পাবেন না কোরআনের কোনো আয়াতে, এই প্রশ্নের জবাব পাবেন না রসুলের কোনো হাদিসে, এই প্রশ্নের জবাব পাবেন না সাহাবাগণের ইজমায়, এই প্রশ্নের জবাব পাবেন না মুস্তাহিদগণের ইজমায়, এই প্রশ্নের জবাব পাবেন না হানাফি মজাবে, এই প্রশ্নের জবাব পাবেন না শাফি মজাবে, এই প্রশ্নের জবাব পাবেন না মালিকি মজাবে, এই প্রশ্নের জবাব পাবেন না হাম্বলি মজাবে। কারণ হানাফি শাফি হাম্বলি মজাব সৃষ্টি হওয়ার সময় মাইকের আবিষ্কারই হয়েছিল না। কেন ভাবেন না? কুরআন নাজিল হওয়ার সময় মাইকের আবিষ্কারই হয়েছে না, রসুল হাদিস উম্মতের হাতে দেওয়ার সময় মাইকের আবিষ্কারই হয়েছে না, সাহাবায়ে কেরামের যুগে মাইকের আবিষ্কারই হয়েছে না, সাইর মজাবের সাইর ইমামের যুগে মাইকের আবিষ্কারই হয়েছে না, সমাধানের দরকারই হয়েছে না। চারো মজাবের চারো ইমাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, সাহাবাগণ দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, তাবেঈন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর, তাবে তাবেঈন দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর মাইকের আবিষ্কার হয়েছে, আজানে ব্যবহার শুরু হয়েছে, একামতে ব্যবহার শুরু হয়েছে, নামাজে ব্যবহার শুরু হয়েছে। এখন প্রশ্ন আসছে জায়েজ না না জায়েজ, আবু হানিফাকে পাবেন না দুনিয়ায়, ইমাম শাফিকে পাবেন না দুনিয়ায়, ইমাম মালিককে পাবেন না দুনিয়ায়, ইমাম আহমদ বিন হাম্বলকে পাবেন না দুনিয়ায়, পাবেন না কোনো সাহাবাকে, পাবেন না কোনো তাবিঈনকে। যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছেন আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ। এটা কার ইজমা? এটা ইজমার তৃতীয় স্তর যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা হয় যেই ব্যাপারে, এই ব্যাপারে যে আলেম নয় তার দ্বিমত করার অধিকার নাই, এই ব্যাপারে যে আলেম নয় তার দ্বিমত করার অধিকার নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব আলেমগণের ইজমার বিরুদ্ধে দ্বিমত করবেন দ্বিমত করেননি, মুস্তাহিদ ইমামগণের ইজমার বিরুদ্ধে দ্বিমত পোষণ করেছেন। এরপরেও আমাদের সমাজে এমন কিছু অন্ধভক্ত ভাইয়েরা আছে, তারা বুঝে না ডাক্তার জাকির নায়েক সাহেব কি ভুল করলো, কি ভুল করলো, কি ভুল করলো। আপনি বুঝবেন কেমন ভাবে? দুধের মধ্যে যদি বিষ ডাইলা দেয় তাইলে যে মাটি ঘাটে যে রিক্সা চালায় যে শ্রমিকের কাজ করে যে লেবারি করে হে ধরতে পারবো না, ডাক্তারে ধরতে পারবো। ডাক্তার জাকির নায়েক যদি ইসলামের নামে এতগুলি বিষ ঢুকাইয়া দেয় সমাজে
তাইলে যুগ শ্রেষ্ঠ, ওই যে বলছিলাম বাঙ্গালে বাঙ্গাই বধুরের কথা ফোন দিতে ওই ফাটে, যুগ শ্রেষ্ঠ আলেমগড়ের ফাটে, ডাক্তারটা কিনে ভুলটা কোথায় করলো যে অনুসন্ধান করে বাইর করতে আলেমগড়ের ওই ফাটে। আপনারা যারা আলেমগড় কেমন করে বুঝবেন এই ভুলটা করলো কোথায়? এই জন্য আপনাদের করতে হবে এটা কি? হাদিস শরীফে রাসূলে করিম সুসলাম বলেন, কুন আলিমান আও মুতআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন, হয়তো তুমি নিজে আলেম হও আর না হয় আলেমের ছাত্র হও, আর না হয় আলেমের কথা শুনো আর না হয় আলেমের সাথে সম্পর্ক রাখো। এই যে আপনাদের প্রশ্ন, তাহলে এখন করবটা কি? দেখুন কত পরিষ্কার জবাব অগ্রিম দিয়া গেছেন রাসূল 1500 বছর আগে। জনসাধারণ মুসলমান করবে কি শুনো, কোন আলিমান ফারলে আলিম হও, আও মুতআল্লিমান না হয় আলিমের ছাত্র হও, আও মুস্তামিয়ান যদি আলেম হইতে না পারো আলিমের ছাত্র হইতে না পারো আলিমের কথা শুনো। রাসূল বলে গেছেন যে যুগে নানা জনে নানা কথা বলবে, যে যুগে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, সেই যুগে আলেমদের বিরুদ্ধে ডাক্তার জাকির নায়েকের কথা শুনো না, সকলের বিরুদ্ধে আলিমদের কথা শুনো। এই হল বিষয় পরিষ্কার, কাজে যাইব কোথায় কার কথা শুনব? এই সমস্ত প্রশ্নের খুব পরিষ্কার জবাব রসুল হাদিসে দিয়া গেছেন, অগ্রিম দিয়া গেছেন। নানা দলের কাছে নানা কথা শোনা যায়, ইসলামের ব্যাখ্যা কাদিয়ানিরাও দেয়, ইসলামের ব্যাখ্যা ইহুদিরাও দেয়, ইসলামের ব্যাখ্যা যত ভ্রান্ত দল আছে সবগুলিয়ে দেয়, ইসলামের ব্যাখ্যা ডাক্তারেও দেয়, ইসলামের ব্যাখ্যা ইঞ্জিনিয়ারেও দেয়। যাব কোথায়? আল্লাহ রসুল বলে গেছেন যাবে কোথায়? আও মুস্তামিয়ান একমাত্র আলেমদের কথা শুনো।